Welcome Sania's vlog. It's me Sania. Face pack বানানোর জন্য পরিষ্কার একটি পাত্র নিয়ে প্রথমে যেটি দরকার 1 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার গুঁড়ো দুধ তারপর এখানে আমি হাফ চামচ গুঁড়ো হলুদ অ্যাড করে নেব গুঁড়ো হলুদ স্কিনকে উজ্জ্বল ফর্সা করতে সহায়তা করে তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বেসনের গুঁড়ো অ্যাড করে নেব স্কিনকে ভেতর ও বাহির থেকে সমস্ত ময়লা দূর করতে এটি খুবই সহায়তা করে অল্প পরিমাণে মধু অ্যাড করে নিব মধু স্কিনকে টান টান করতে সহায়তা করে একনি পিম্পল ডার্ক সার্কেল ডার্ক স্পট রিমুভ করতে সহায়তা করে তারপর এখানে আমি একটু গোলাপারি রোজ ওয়াটার ইউজ করব এটি স্কিনকে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে স্কিনকে ডিহাইড্রেট করে তারপর মিক্স করে নিব তো রেডি হয়ে গেল একটি ফেস প্যাক খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এভাবে ফেস প্যাক তৈরি করতে পারেন এটি মুখে অ্যাপ্লাই করার আগে অবশ্যই একটু ক্লিনজার দিয়ে মুখটাকে ভালোমতো ক্লিন করে নিতে হবে যে কোনো ক্লিনজার ইউজ করা যাবে ঘরোয়া উপকরণ হলে আরো বেশি ভালো হয় ফেস প্যাকটি লাগিয়ে তারপর কিছুক্ষণ শুকানোর জন্য ওয়েট করতে হবে ঠিক এভাবে এটি স্কিনে যত সমস্যা আছে সব রিমুভ করে স্কিনকে লাবণ্যময়ী উজ্জ্বল ও কোমল করে ফেলে ফেস প্যাক লাগানোর পর অবশ্যই একটি ক্রিম লাগাবেন ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু